আসসালামু আলাইকুম কাঁচা আমের আমসত্ব রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ব তো খুব সাধারণভাবে আজকের এই আমসত্ব রেসিপিটা আপনাদেরকে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে তো এখানে প্রথমে নিতে হবে কাঁচা আম পাকা আম হলে হবে না তো অবশ্যই কাঁচা আম নিতে হবে তো আমি এখানে অনেক কয়টি আম নিয়েছি যদিও বা আমি এতগুলো আম দিয়ে করব না আমি শুধু তিনটি আম দিয়ে কাঁচা আমের আম বানাবো তো প্রথমে আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে আমগুলো ভালোভাবে কে ছিলে নিয়েছি তারপর হচ্ছে চার ভাগ করে টুকরো টুকরো করে আমগুলো আমি কেটে নিব আমগুলোর মধ্যে অলরেডি আটি জমে গেছে হালকা এখন আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমগুলো হচ্ছে সিদ্ধ করে নিব শুধু পানির মধ্যে এটা সিদ্ধ করে নিলেই হবে এদিকে হচ্ছে আমি চার পাঁচটা মরিচ নিয়ে আমি এগুলো হচ্ছে তেলে ভেজে নিয়ে গুঁড়ো করে নিব এদিকে হচ্ছে আমগুলো সেদ্ধ করে নাও হয়ে গেছে যেহেতু এগুলো কাঁচা আম তাই দ্রুত সেদ্ধ হয়ে যায় পানিগুলো ফেলাই দিব না সেই পানির মধ্যে একটা সাপনার মধ্যে আমি এই আমের আটিটা ছড়িয়ে নিব আর এটা একটা সুন্দর স্মুথ একটা ব্যাটারের মতো বের হবে এটা তো আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন যেহেতু আমের আঁশ আছে আটি আছে এই কারণে আমি এটা একটা হচ্ছে নেটের সাহায্যে এটা আমি বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা ডাল ডালের হাতা দিয়ে আর এই দেখেন কতটা গ্রেভি বের হচ্ছে তো এভাবে সম্পূর্ণগুলো আমি ভালোভাবে একটা হাতার সাহায্যে ভালোভাবে নিয়ে বের করে নেব বের করে নেওয়ার পর দেখুন কতখানি হয়েছে দেখতে হলুদ লাগছে লাইটের কারণে আসলে এটা হলুদ না এটা কিন্তু একদম কাঁচা কালারের আমের কালারটাই এসেছে তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর কি যতটুকু প্রয়োজন এখানে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি দিয়ে তারপর এটা আমি একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে আমি চিনি অ্যাড করে দেবো এখানে আমি এক কাপের প্রায় কাছাকাছি চিনি দিয়েছি তো আপনারা যদি ঝাল খান বা টক খান সেরকম করে চিনিটা দিতে পারেন তো আমি যেহেতু ঝাল মিষ্টি টক বানাবো তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তারপর চিনি দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে পানি কিন্তু ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম মরিচটা ভেজে সেটা এখানে আমি দিয়ে দিব। তো চাইলে আপনারা মরিচটা স্কিপ করতে পারেন তো এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তাই আমি এটা অ্যাড করে দিচ্ছি সাথে হচ্ছে একটু হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো আসলে আমি একটু আনকমন করার জন্য এটা দিয়েছি আর একটু ভিন্ন স্বাদ স্বাদের জন্য দিয়ে তারপর আমি এটা অনাবর্ত চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শুকনামরিচ দেওয়ার কারণে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে তাই এখানে আমি হচ্ছে ফুড কালার ব্যবহার করছি তো ফুড কালারটা আমি এখানে তিন চার ফোঁটা দিয়েছি যাতে করে কাঁচা আমের কালারটা চলে আসে দেখতে ভালো লাগবে এই কারণে আর কি এটা ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আসলে এই ফ্রুট কালারটা দিলে কাঁচা আমের কালার আসে এই কারণে এটা দেওয়া হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে তো এখন এটা হচ্ছে আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ চুলা রাখলে এটা হচ্ছে ঘন হয়ে আসবে তো আমি এই পর্যায়ে এটা নেমে নিয়ে আমি হালকা হচ্ছে তেল হচ্ছে যেই পাত্রের মধ্যে এটা ছড়িয়ে দেবো সেটার মধ্যে তেল দিয়ে আমি আমের হচ্ছে পিউরিটা এখানে ঢেলে দিব ঢেলে চতুর্দিকে এটা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তাহলে এটা হচ্ছে চতুর্দিকে ছড়িয়ে যাবে আর পাতলা হয়ে যাবে আপনারা চাইলে এটা ভারীও করতে পারেন আমি যেহেতু এটা রোদে শুকাবো না তাই হচ্ছে আমি এটা পাতলা করে দিয়েছি যাতে ঘরের মধ্যে শুকে যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের নিচে রেখে শুকে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এটা রোদেও দিতে পারেন তো আমি হচ্ছে সুন্দরভাবে এই বড় পাত্রেরটা আমি সুন্দর মতো ছাইজ মতো একটা সুরির সাহায্যে কেটে কেটে নিয়েছি চারকোনা করে আর এটা হচ্ছে হাতের সাহায্যে আমি এটা তুলছি তো আমারটা অনেক বেশি পাতলা হয়েছে দেখতে পাচ্ছেন একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো ওটা কোনো ব্যাপার না আসলে পাতলাটা খেতে ভালো লাগে এই কারণে আর কি পাতলা করে এটা করা আর পাকা আমেরটা একটু মোটা করে করি ওটাও খেতে অন্যরকম স্বাদ লাগে যেহেতু এটা কাঁচা আমের মিষ্টি ঝাল তাই এটা একটু আমি পাতলা করে করেছি দেখতে পাচ্ছেন আঙুলগুলো আমার দেখা যাচ্ছে আম আমসত্বের উপর থেকে তো অনেক সুন্দর হয়েছে এটা অনেক টেস্ট হয়েছে আমার ভাগনা তো চলে আসছে খাওয়ার জন্য আর সুন্দর একটা গ্রানো বের হয়েছে তো আমি সবগুলো হচ্ছে এভাবে কেটে মুড়িয়ে নিয়ে আমি একটা হচ্ছে প্লেটের মধ্যে এটা রেখে দিব আর একটা প্লেটে দিয়েছি সেটা এখন হচ্ছে আমি সাইজ করে কেটে নিয়ে এটাও সেম একইভাবে আমি আমসত্বটা বের করে নিব আমার আজকের এই আমসত্বের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে এটা বানিয়ে খেতে হবে তা না হলে কাঁচা আমের আমসত্বর টেস্টটা আপনারা পারবেন না তো দেখেন এখানে কতগুলো হয়েছে আমার তিনটা আমের কাঁচা আম দিয়ে তো চাইলে আপনারা খুব সহজে এটা বানিয়ে খেতে পারেন অল্প উপকরণ ও রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনাবুলক্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ